টানা দশ বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদে ছিলেন রোহিত শর্মা। দলটিকে পাঁচবার আইপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি। তবে এবার সেই অধিনায়ককেই কিনা সরিয়ে দিল মুকেশ আম্বানির দলটি। আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফারে দলে আসা হার্দিক পান্ডিয়ার হাতেই নেতৃত্বের ভার তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এতেই ক্ষিপ্ত ভক্তদের তোপের মুখে পড়েছে আইপিএলের অন্যতম সফল দলটি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে মুম্বাইয়ের দীর্ঘদিনের দাপটের অনেকটা কৃতিত্ব ভারতের এই ওপেনারের। দশ বছরে মুম্বাই ফ্র্যাঞ্চাইজকে মোট ছটি শিরোপা এনে দিয়েছেন এই ওপেনিং ব্যাটার। তবে টানা এক দশক পর এবার অধিনায়কের পদে নেই রোহিত। অভিজ্ঞ এই ক্রিকেটারকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এই সিদ্ধান্তকে স্বাগত যেমন জানিয়েছেন অনেকেই, তেমনি এমন কিছু মেনে নিতে পারেননি এমন ভক্তের সংখ্যাও কম নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক ভক্তই দলের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন, আর এর প্রভাব পড়েছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর এক ঘন্টার মধ্যে মুম্বাই তাদের 4 লাখ টুইটার অনুসারী হারিয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি একদিনের ব্যবধানে ইনস্টাগ্রাম অনুসারীও হারিয়েছে 4 লাখের বেশি। রোহিতের মুম্বাইয়ের নেতৃত্ব হারানোর পর থেকেই অনেক তত্ত্ব খুঁজে বেড়াচ্ছেন এই সিদ্ধান্তের পেছনে। অনেকেই বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতেই হার্দিককে অধিনায়ক করেছে আইপিএলের মুম্বাই ফ্র্যাঞ্চাইজ। তাদের ভাষ্য, আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করতে আগ্রহী ক্রিকেট বোর্ড, যার কারণে হার্দিককে অধিনায়ক করতে দুবার ভাবতে হয়নি তাদের। অপরদিকে খবর, অধিনায়ক করতে হবে এমন শর্ত দিয়েই নাকি গুজরাট থেকে মুম্বাই আসেন পান্ডিয়া। আবার রোহিত নিজেও নাকি জানিয়েছেন, অপেক্ষাকৃত তরুণ এই ক্রিকেটারের অধীনে খেলতে কোনো প্রকার আপত্তিই করেননি ওপেনার রোহিত। তবে নেপথ্যের কারণ যাই হোক না কেন, এর নেতিবাচক প্রভাব ফেলেছে মুম্বাইয়ের ওপর। হার্দিককে অধিনায়ক করার খবর ছড়িয়ে পড়তে দ্রুত কমতে শুরু করেছে মুম্বাইয়ের ভক্তের সংখ্যা। শুক্রবার বিকেলে রোহিতকে সরানোর সিদ্ধান্ত আসতেই কমতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাইয়ের ফলোয়ার বা অনুসরণকারীর সংখ্যা। আবার অনেকেই ক্ষুব্ধ হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিও পরিয়েছেন। টুইটারে অনেকেই নানা উপায়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। রোহিত শর্মা নিজেই মুম্বাই অঞ্চলের খেলোয়াড়, মুম্বাই মহারাষ্ট্রে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতোই। তাকে সরিয়ে বারোদার এক অলরাউন্ডারকে অধিনায়ক করার সিদ্ধান্ত মানতে পারেননি অনেক স্থানীয় ক্রিকেট প্রেমীরা। মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্য এসব তত্ত্বের ধার ধারেনি। তাদের ভাষ্য, ভবিষ্যতের কথা বিবেচনা করেই হার্দিককে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। মুম্বাইয়ের গ্লোবাল হেড অব পারফরম্যান্স এবং শ্রীলঙ্কান ক্রিকেটের কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে জানান, এই সিদ্ধান্ত মূলত উত্তরাধিকার তৈরির অংশ। মুম্বাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চাইছে, এটি তাদের দলের দর্শন। ভবিষ্যতের জন্য দল তৈরির অংশ হিসেবেই 2024 সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব পাচ্ছেন। অবশ্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে রোহিতের দূরে থাকাও এমন পরিস্থিতির কারণ হতে পারে। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে পড়ার পর দেশের হয়ে এই সংস্করণে আর খেলেননি রোহিত। শুধু দর্শক, এখন এ পর্যন্তই। নিত্য নতুন সংবাদ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।